প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 221 পৃষ্ঠায় যে বীজগাণিতীয় রাশির ভাগ রয়েছে এটি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে সমস্ত প্লেলিস্টের লিঙ্কগুলো বরাবর দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। প্লাস অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো পেতে গেলেও ডেসক্রিপশন বক্সে লেখা থাকে, সপ্তম শ্রেণীর সকল ক্লাস পেতে গেলে সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এই ভাগ শিখাতে গেলে প্রথমে দেখো গুণের বিষয় নিয়ে একটু আলোচনা করেছে। আমরা ভগ্নাংশের গুণের ধারণা থেকে শিখেছি, যদি এরকম হয় যে এ বাই বি গুণন, এখানে ডট চিহ্ন দেওয়া আছে, সি বাই ডি, তো লবের সাথে লবের গুণন হয় আর হরের সাথে হরের গুণন হয়। যখন ভিন্ন ভিন্ন চলক হয় তখন জাস্ট যেমন এ গুণন বি করলে এ বি হয়, সেরকম এ গুণন সি করলে এ সি হয় আর বি গুণন ডি করলে বি ডি হয়। কিন্তু যদি একই দেখো এরকম হয় যে এ বাই বি ডট, এখানে হয়তো এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এরকম যদি কিছু থাকে এটাকে আমরা বলি ভিত্তি আর উপরেরটাকে বলি পাওয়ার। তো এই ভিত্তি যদি একই হয় তাহলে গুণনের সময় পাওয়ার যোগ করতে হয়। যেমন আমরা লবে লবে যখন গুণ করব একটা এ নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে, অর্থাৎ এখানে দুই পাওয়ার আর এখানে কিছু না থাকলে একটা এক ধরতে হবে, তো এটা দুই আর একে তিন হয়ে যাবে। আর এইটাও দেখো বিটা আমরা একই ভিত্তি দিয়েছি, সো একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করলে এখানে দুই আর এখানে এক, অর্থাৎ এটা বি কিউব থ্রি পাওয়ার হয়ে যাবে। এটা হচ্ছে গুণনের নিয়ম। আর যখন ভিত্তিটা মেলে না তখন আসলে পাওয়ার যোগ করার আর সুযোগ নেই, সরাসরি এসি এটা যেমন গুণ করে বিটি। এই ধারণাটাই এখান থেকে দেওয়া হয়েছে। আর এখানে আরও কিছু বিষয় লাগবে, আমরা সেটা একটু পরে আলোচনা করব। তো আমরা যদি ডান পক্ষকে বামে এবং বাম পক্ষকে ডানে স্থানান্তর করি তাহলে লিখতে পারি, হ্যাঁ এটা আমাদের গুণফল যেটা আসছিল এসি বাই বিডি সমান সমান, এটাকে ভেঙে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি। এই ধারণাটা ভাগ অঙ্কে প্রয়োজন হবে যে এ বাই বি এটাকে আলাদা করে এর সাথে মাঝে কিন্তু একটা ডট বা গুণন সম্পর্ক হবে, হ্যাঁ সি বাই ডি। দেখো এটা আবার গুণ করলে কিন্তু এটাই ঘুরে আসবে, এই যে এসি বাই বিডি, এই কারণে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। চলো এবার উপরের সম্পর্ক বীজগাণিতীয় রাশির গুণের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি, এটা আসলে ভাগের ক্ষেত্রেও হতো। তো এখানে তার আগে একটা কথা বলতে হয় যে দেখো উপরে আর নিচে, হ্যাঁ ভাগের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হবে, এখানে আমরা এক্স এর ফাইভ পাওয়ার দিলাম, এখানে এক্স এর থ্রি পাওয়ার দিলাম। তো গুণনের সময় যেমন পাওয়ার যোগ হয়, এটাই যদি আমরা দেখো গুণ করি এক্স টু দি পাওয়ার ফাইভ গুণন এক্স কিউব, তো এই যে ভিত্তিটা যেহেতু মিলে গেল তাহলে হ্যাঁ একটা ভিত্তি অর্থাৎ একটা এক্স নিয়ে পাওয়ারটা যোগ করে দিতে হবে। এটা অনেকেই যেমন ভুল করে, তিন পাঁচা পনেরো করে, হ্যাঁ এটা কিন্তু নিয়ম না, এই পাওয়ারগুলো যোগ করতে হয়। আর যদি ভিন্ন ভিন্ন ভিত্তি হয়, ধরো একটা এক্স কিউব আর এটা আছে ওয়াই, যত পাওয়ারই থাক, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আর পাওয়ার যোগ হয় না। এখানে আমাদের এই গুণ চিহ্নটা জাস্ট ছেড়ে দিয়ে দুটোই ক্লোজ করে পাশাপাশি লিখলে এটা গুণ করা হয়ে যায়। ঠিক ভাগের ক্ষেত্রেও যদি ভিত্তিটা ভিন্ন হয়, এখানে এক্স ভিত্তি আর এখানে ওয়াই ভিত্তি, তাহলে এটা আর ভাগ করা যাবে না, এটা এইভাবেই এটাই হবে ভাগফল। তো এই ভাগের ক্ষেত্রে আমরা দেখব যে ভিত্তিটা যদি একই হয় তাহলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয়, হ্যাঁ অর্থাৎ পাঁচ বিয়োগ তিন করলে এটা হবে দুই, এটাই ভাগফল। আমরা বিষয়টাকে অন্যভাবেও যদি চিন্তা করি যে এক্স এর উপর ফাইভ পাওয়ার মানে হচ্ছে এক্সকে আমরা পাঁচবার লিখতে পারি, তো এটা আসলে লেন্দি প্রসেস, হ্যাঁ এটাই আমাদের তাড়াতাড়ি হবে যে ভিত্তি মিলে গেলে আমরা একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দেব। তো যাই হোক, যা বলছিলাম যে এক্সকে আমরা যদি এইভাবে পাঁচবার লিখি তিন চার পাঁচ, আর নিচে থ্রি পাওয়ারের কারণে এক্সকে আমরা তিনবার লিখতে পারি, এক্স এক্স গুণন দিয়ে তিনবার। তো এখান থেকে দেখো উপর নিচে আমরা যদি একটা করে এইভাবে কেটে দিই তাহলে এই যে দুটো থাকে এই দুটো গুণ করে দিলে এক্স স্কোয়ার হয়ে যায়, কেননা গুণনের সময় পাওয়ার যোগ হয়, এক পাওয়ার আর এক পাওয়ার মিলে দুই। তো এটি কিন্তু আমরা দ্রুত এইভাবে করতে পারবো যে ভিত্তি মিলে গেলে আমরা একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দেব। তো এখানে যে অঙ্কটা দেখানো হয়েছে 222 পৃষ্ঠায় আমরা সেটা নিচ্ছি, থার্টি এক্স টু দি পাওয়ার সিক্স বাই হচ্ছে টু এক্স টু দি পাওয়ার ফোর। তো এখানে ভাগের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে লবে অথবা হরে যে কোনো একটা যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সারটাও মাইনাস আসবে, আবার যদি লব হর দুটোতেই মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে প্লাস উত্তর আসবে। তো এখন এটাকে আমরা দেখো ভাগ করবো এইভাবে, ফার্স্ট টাইম আমরা এটাকে আলাদা আলাদা করে লিখব। এখানে এই যে এই থিমটা আমাদের প্রয়োজন হবে, হ্যাঁ এরকমই দেখো অঙ্কটা এরকম একটা ডিজাইনে দেওয়া আছে, তো এর সাথে এর কিন্তু গুণন সম্পর্ক, এই নিচেরটার সাথে ভাগ সম্পর্ক, আবার এটার সাথে এরও কিন্তু গুণন সম্পর্ক। তো এটাকে আলাদা আলাদা করে এইভাবে লেখা যায়, আমরা যেগুলো যেগুলো মিলবে অর্থাৎ সংখ্যার সাথে সংখ্যা, চলকের সাথে চলক, এবং সেই চলকগুলোরও ভিত্তি আমরা দেখে দেখে একখানে করে নেব। যেমন পরবর্তীতে অঙ্কগুলোতে আমরা দেখব আরও, এর নিচেই আরও কয়েকটা অঙ্ক আছে, তো সেক্ষেত্রে সংখ্যার সাথে সংখ্যা আর মাইনাসটা আমরা সামনেই দিয়ে দিই, থার্টি বাই টু। তো এই সংখ্যা সংখ্যাগুলো আমরা আলাদা করে নিলাম, আর মাঝখানে কিন্তু একটা ডট বা গুণন চিহ্ন হবে, তো সেটার ক্ষেত্রে আমরা এই দুটোকে একখানে করবো, অর্থাৎ
x to the power 6 by x to the power 4 এইভাবে জিনিসটাকে আমরা আলাদা আলাদা করে নেব এটা কেন নেওয়া যায় দেখো যখন আমরা এটা গুণন সম্পর্কে দেব গুণনের নিয়ম হচ্ছে লবের সাথে লবের গুণ হয় তো এই দুটো গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস 30x টু দি পাওয়ার 6 এই যে এটাই চলে আসছে আর হরের সাথে হরের গুণ হয় তো এটা গুণ করলে 2x টু দি পাওয়ার 4 হবে যেহেতু সংখ্যা গুণ পায় হচ্ছে সামনের সংখ্যার সাথে এর কোনো সংখ্যা না থাকলে 1 ধরতে হয় তো 2 কে 2 এই যে এটাই ঘুরে আসছে তো এবার আমরা যেটা করব এইখানে আমরা কাটাকাটি বা ভাগ করে 2 দিয়ে 15 কে ভাগ দিলে হচ্ছে 30 কে ভাগ দিলে 15 হয় আর মাইনাসটা সামনে থেকেই গেল তারপরে এটা আমরা এক এখানে যদি ডট রেখেও দেই পরের লাইনে আবার ডট তুলে দিতে হবে এখানে একটু আগে আমরা যেটা বললাম যে ভিত্তিটা যখন একই হয় ভাগের ক্ষেত্রে এই একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয় তো 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয় x স্কয়ার তো এই লাইনে আসলে ডটটা তুলে দেওয়া যেত ডট রাখলে এটা ইনকমপ্লিট ধরা হবে সো যদি ডট দিয়ে দাও তাহলে আরেকটা লাইন লিখতে হবে মাইনাস 15 x স্কয়ার এটাই হচ্ছে আমাদের এই এটা ভাগফল নেক্সট যে দুই নম্বর অঙ্কটা রয়েছে এখানে দেখো লব হর দুটোতেই মাইনাস দেওয়া আছে 21 a টু দি পাওয়ার 5 আর তার সাথে আছে b টু দি পাওয়ার 4 এই যে টু দি পাওয়ার বললাম এটার ব্যাখ্যাটা আমরা একটু দেই যখন হচ্ছে যে টু পাওয়ার থাকে এটাকে আমরা স্কয়ার বলি থ্রি পাওয়ার থাকলে এটাকে কিউব করা হয় আর থ্রির উপরে যত পাওয়ারই থাক এটাকে টু দি পাওয়ার দিয়ে বলতে হয় যেমন ফোর থাকলে এক্স টু দি পাওয়ার 4 5 থাকলে এক্স টু দি পাওয়ার 5 6 7 যেটাই থাক এক্স টু দি পাওয়ার 7 এইভাবে তো এটা ছিল আমাদের লব এটাকে ভাগ করতে বলা হয়েছে মাইনাস 3 এ টু দি পাওয়ার 4 বি তো আমরা সংখ্যার সাথে সংখ্যা নেব এর সাথে এ নেব ভিত্তিগুলো দেখে আর বি এর সাথে বি নেব সো আমরা আগে বলেছিলাম যে উপরে নিচে দুটোই মাইনাস থাকলে মাইনাসটা ক্যান্সেল হয়ে যায় এটা আমরা পরের লাইনে এখানে করব মাইনাস 21 বাই হচ্ছে মাইনাস 3 তো এটার সাথে এটা নিলাম আর এদিকে আর মাইনাস আসবে না মাঝখানে ডট দিয়ে এটা বাই এটা অর্থাৎ এ টু দি পাওয়ার 5 বাই এ টু দি পাওয়ার 4 আবার মাঝখানে ডট দিয়ে বি টু দি পাওয়ার 4 বাই বি বি টু দি পাওয়ার 4 বাই বি তো হয়ে গেল এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায় সো 3 দিয়ে 21 কে ভাগ দিলে হয় 7 আমরা 7 রেখে ফেললাম আর এই লাইনে আমরা ডট যদি দেই তাহলে এই যে এটার মতো পরের লাইনে আবার ডটটা ছেড়ে দিতে হবে সো ডট না দিলেই ভালো হয় তো এখানে একটা এ নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 5 মাইনাস 4 হচ্ছে 1 হ্যাঁ তো 1 পাওয়ার আমরা কখনোই দেই না হ্যাঁ এটা একটা এ লেখা মানেই কিন্তু এটা 1 সো এখানে দ্যাটাই অড হবে হ্যাঁ তো একটা এ দিলাম আর এখানে দুটো বি এর মধ্যে একটা বি নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 4 এখানে কিন্তু এক ধরে নিতে হবে 4 বিয়োগ 1 অর্থাৎ 3 তাহলে বি কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 7 এ বি কিউব এটাই হচ্ছে ভাগফল তো খুবই সহজ এগুলো আসলে একপদী রাশিকে একপদী রাশি দিয়ে ভাগ করা হচ্ছে কেননা মাঝখানে সামনে মাইনাস থাকলে সমস্যা নেই এই মাঝখানে এগুলোর মধ্যে কোনো প্লাস মাইনাস না থাকলে পুরোটাই একটা পদ হ্যাঁ এখানেও একটা পদ এই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করা হচ্ছে নেক্সট তিন নম্বর যে অঙ্কটা ছিল 12 y স্কয়ার জেড স্কোয়ার আর নিচে আছে 4 y স্কোয়ার জেড তো এখানে আমরা সংখ্যা টু সংখ্যা অর্থাৎ 12 বাই 4 ডট ওয়াই এর সাথে ওয়াই রাখবো ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডট জেড স্কোয়ার বাই জেড তো এখানে একটা ভীষণ আলোচ্য বিষয় আছে তার আগে আমরা এইটা ভাগ করে ফেলি এটা হবে 3 আর এই লাইনে আমরা ডটগুলো দিতেও পারি দিলে ছেড়ে দিতে হবে পরের লাইনে না দিলে একবারই হয়ে যাবে তো দেই এখন এই যে সেম পাওয়ার যখন থাকে উপর নিচে দেখো আমরা যদি সংখ্যায়ও ভাবি 5 বাই 5 এটা অনেকে যেমন জিরো লিখে আসে আসলে এটা ভুল হ্যাঁ এটা মানে আসলে 5 দিয়ে 5 কে ভাগ করা এটা কিন্তু 1 হয় অর্থাৎ উপর নিচে যখন কাটা যায় হ্যাঁ এটা তুমি যতবারই 1 লাখো নিচেও 1 লাখো এটা ফাইনাল অ্যান্সার কিন্তু 1 হয় তো সেক্ষেত্রে এখানেও সংখ্যার ক্ষেত্রেও কিন্তু তাদের পাওয়ার থাকে যেমন 5 স্কোয়ার হয় 5 কিউব তো কিছু পাওয়ার নাই মানে হচ্ছে 1 পাওয়ার হ্যাঁ সেক্ষেত্রে এখানেও একটা 1 এখানেও একটা 1 তো আমরা একটা 5 নিয়ে যদি পাওয়ারটা বিয়োগ করি যেহেতু ভাগ তাহলে 1 মাইনাস 1 তো এই লাইনে কাটা গেলে 0 হয় অর্থাৎ 1 থেকে প্লাস 1 থেকে মাইনাস 1 গেলে 0 তাহলে এটা 0 পাওয়ার তো এটা আমরা উপর নিচে 5 থাকলে যদি 1 লিখি তাহলে এটা আমাদের বুঝতে হবে যে কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে এর ভ্যালু কিন্তু মান কিন্তু 1 হয় সেটা সংখ্যার উপরে হোক অথবা চলকের উপরেই হোক যেমন এখানে আছে x কিউব হ্যাঁ নিচেও আছে x কিউব তো এটা আমরা ডাইরেক্ট কাটাকাটি করে 1 লিখতে পারি অথবা ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় এই থিম থেকে একটা x নিয়ে পাওয়ারটা যদি বিয়োগ করি তাহলে 3 মাইনাস 3 তাহলে প্লাস 3 মাইনাস 3 কাটা গেলে কিন্তু 0 হয়ে যাবে এটা সো x টু দি পাওয়ার 0 এর মান কিন্তু 1 এটা মনে রাখতে হবে খুবই ভালোভাবে যে কোনো একটা সংখ্যা অথবা চলক কারো উপর 0 পাওয়ার আসলে ভ্যালু হয় 1 তো এটা আমরা সেই করতে পারি উপর নিচে আমরা কাটাকাটি ভেবে 1 লিখতে পারি আর বইয়ে যেটা করেছে সেটা হচ্ছে 0 পাওয়ার দেখিয়েছে অর্থাৎ y 2 মাইনাস 2 এটা 0 কিন্তু ভুলেও এর মানটা পরের লাইনে গিয়ে যদি তোমরা 0 বসাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে
কারণ 0 পাওয়ার আসা মানে এটা কিন্তু 1 এই পুরোটা মিলে 1 হবে এমনও না যে 1 এর উপর 1 পাওয়ার বা 0 পাওয়ার পুরোটার ভ্যালু হচ্ছে 1 আর এইটা দেখো একটা z নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 2 1 অর্থাৎ বিয়োগ করে 1 আসে এক পাওয়ার দেওয়া হয় না সো এই পরের লাইনে এসে এই জায়গাটা আমরা একটা 1 বসিয়ে দেখাবো 3.1.z আসলে গুণনের ক্ষেত্রে 1 এর কোনো ভ্যালু নেই সো এটা 3 অক্ষে 3 হয়ে গেল হ্যাঁ তাহলে 3z এটাই হচ্ছে আমাদের এই ভাগফলটার ভাগের অ্যানসার এরপর আমরা নিচের দিকে আগাবো একটু এখানে বলা হয়েছে যদি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং দৈর্ঘ্য 7 মিটার হয় তাহলে প্রস্থ কত যেটা তোমরা ক্লাস 4 5 এ অঙ্কগুলো করেছো হ্যাঁ যখনই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে দৈর্ঘ্য দেওয়া থাকে প্রস্থ চাই এটা ভাগ করতে হয় হ্যাঁ অথবা যদি ক্ষেত্রফল দিয়ে প্রস্থ দিয়ে দৈর্ঘ্য চাই তাহলে ভাগ করতে হয় আর যখন দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে ক্ষেত্রফল চাই তখন গুণ করতে হয় তো কেন এই বিষয়টা হয় দেখো আমরা নরমালি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তো আমরা এইভাবে যদি ভাবি যে ক্ষেত্রফল তাহলে আমরা কি দেখলাম দুটো সংখ্যার গুণফল কেননা দৈর্ঘ্য প্রস্থ তো সংখ্যা তো দুটো জিনিসের গুণফল যদি একটা সংখ্যা হয় অর্থাৎ আমরা এইভাবে ভাবি যে দুটি সংখ্যার গুণফল 10 তাই না এটা দৈর্ঘ্য এটা প্রস্থ দুটি সংখ্যার গুণফল 10 তাহলে একটি বলে দিয়ে আমরা যদি আরেকটা চাই অপরটা কত তাহলে কিন্তু এই 10 কে 5 দিয়ে ভাগ করতে হয় তাহলে 2 আসে অথবা আমরা যদি 5 কেই বক্স করি যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 10 একটা 2 হলে অপরটা কত এক্ষেত্রেও কিন্তু এই 10 কে অপর সংখ্যা একটি সংখ্যা যেটা দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ করলেই বের হয়ে আসে তো এখানেও তাই ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে আর যদি দৈর্ঘ্য দেয় তাহলে প্রস্থ চাইলেও ভাগ করতে হয় অথবা প্রস্থ দিয়ে দৈর্ঘ্য চাইলেও ভাগ করতে হয় তো এখন এই বিষয়টা আসলে এখানে দেখানোর কিছু নেই এখানে করেই দেওয়া আছে আমরা এখানে একটু বুঝাই যে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 42 বর্গমিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার তাহলে প্রস্থ হবে ক্ষেত্রফল ভাগ এই ভাগটা আমরা এইভাবেও চিহ্ন দিতে পারি হ্যাঁ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তো 7 দিয়ে 42 কে ভাগ করলে 6 হয় তাহলে এটা 6 মিটার হবে ক্ষেত্রফলের এককে বর্গমিটার থাকবে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের এককটা একই রকম হবে তো এটাই ছিল এটার বিষয় আবার যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবার দেখো আগেরবার যেমন দৈর্ঘ্য দিয়েছিল এবার প্রস্থ দিয়েছে দৈর্ঘ্য চেয়েছে ওই একই যেটা আমরা আগেই বললাম এক্ষেত্রেও তোমাকে ভাগ করতে হবে তো ক্ষেত্রফল 42 প্রস্থ হচ্ছে 6 মিটার তাহলে দৈর্ঘ্য হবে ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ হ্যাঁ কিন্তু কেউ যদি আগে প্রস্থটা আগে লেখো প্রস্থ ভাগ ক্ষেত্রফল তাহলে কিন্তু ফ্র্যাকশন দশমিক আসবে এটা হবে না যেটা এখান থেকেও বোঝা যায় যে দুটি সংখ্যার গুণফল 10 হ্যাঁ একটি সংখ্যা 5 হলে অপরটি কত এক্ষেত্রে কিন্তু আমরা 5 ভাগ 10 করি না অনেকে আবার এটা লিখে অ্যান্সার লেখে 2 এটা না 5 ভাগ 10 লিখলে এটা দশমিক আসবে অর্থাৎ এটার মানে হচ্ছে 10 দিয়ে 5 কে ভাগ করা তো এটা দেখো দশমিকে চলে যাবে হ্যাঁ এটা ভুল হ্যাঁ সেক্ষেত্রে ক্ষেত্রফলটা আগে রাখতে হবে অর্থাৎ ক্ষেত্রফল ভাগ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ যেটাই দেওয়া থাক হ্যাঁ আর যদি উপর নিচ করে দাও তাহলে ক্ষেত্রফলটা উপরে থাকবে এই থিম নিয়ে এই অঙ্ক দুটো হয়েছে তো এটাই 7 মিটার ছিল দৈর্ঘ্যের অ্যান্সার অনুরূপভাবে চলো আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে এখন বীজগাণিতীয় রাশিমালার ক্ষেত্রে চিন্তা করা হবে অর্থাৎ ক্ষেত্রফলটা চলক দিয়ে দেওয়া হবে দৈর্ঘ্য প্রস্থটাও চলক দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে থিম একই কিন্তু আমরা কিভাবে ভাগ করব এই বিষয়টা একটি বিদ্যালয় কক্ষের ভিতরের মেঝের ক্ষেত্রফল 2x² বর্গমিটার দৈর্ঘ্য দেওয়া আছে 2x মিটার হলে প্রস্থ কত তো এটা আমরা ওই একই থিমে যদি করি তাহলে আমরা এইভাবে লিখি এটা আমরা 223 পৃষ্ঠায় আসলাম হ্যাঁ কক্ষের মেঝের ক্ষেত্রফল 2x² বর্গ মিটার আর দৈর্ঘ্য দেওয়া ছিল দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার তো এখান থেকে প্রস্থ চাওয়া হয়েছে তো আমরা দেখলাম যে প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তো অতএব প্রস্থ সমান হচ্ছে ডাইরেক্ট আমরা বসেই ক্ষেত্রফল হচ্ছে 2x² ভাগ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2x তো ইতিপূর্বে যে আমরা ভাগগুলো করলাম সেখান থেকে আমরা যেটা শিখলাম আমরা সংখ্যা টু সংখ্যা যদি নেই তাহলে 2/2 হ্যাঁ .x² / x তো এই সরি 2/2 তো এই উপর নিচে 2/2 কাটাকাটি করে দিলে এটা আসলে 1 হয়ে যায় এটা আমরা যদি 0 পাওয়ার হয়ে যাই যে একটা 2 নিয়ে পাওয়ার কিছু না থাকলে 1 হয় 1 ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় 1 - 1 তাহলে এটা 0 হয়ে যাবে 2^0 যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি 0 পাওয়ার আসলে 1 হয় তবে এটা আমরা সেম দেখলে এটা কাটাকাটি বা ডাইরেক্ট বুঝে নিলে হয় যে এটা 1 হবে তো 1 আর এখানে একটা x নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে 2 - 1 আচ্ছা 1 পাওয়ার আসে 1 পাওয়ার আসলে দেওয়া হয় না আর 1 এর সাথে হাতি গুণ করলে হাতি হয় অর্থাৎ x গুণ করলে এটা x ই হবে তাহলে x মিটারটা হচ্ছে আমাদের সেই মেঝেটার প্রস্থ
তো এই একইভাবে ক্ষেত্রফল দিয়ে প্রস্থ দিয়ে যদি দৈর্ঘ্য চায় তাহলে একই সিস্টেমে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তো এটাই ছিল আজকের পার্ট, আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে আমরা ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো করব। আজকের পর্যন্তই ধন্যবাদ।